অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আফরান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে আসছি আজকের ব্লগে কি হবে জানেন আজকের ব্লগে ঝাল ঝাল উইন্স খাবো উইন্স চ্যালেঞ্জ হবে তো ঝাল ঝাল উইন্স এবার আমি করতে পারবো অনলাইন থেকে খাই বাট এবার অনলাইনে অর্ডার করি নাই কেন ওরা কম কম দেয় ওরা বেশি টিপটা আজকে আমি অনলাইনে দিই অর্ডার দিইনি আজকে আমি তো উইন্সটা ঘরে তৈরি করবো তো কীভাবে তৈরি করবো রেসিপিটা কীভাবে বানাবো সব আপনাদের সাথে শেয়ার করবো আর আমি কীভাবে জিনিসটা বানাবো আর কীভাবে ঝাল ঝাল করে খাবো আর কে জিতে সেটা দেখাবো আর সবার জন্য একটা সারপ্রাইজ থাকবে যে জিতবে তার জন্য একটা সারপ্রাইজ থাকবে তো যাই হোক ব্লগের শুরুতেই বলে দিচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কমেন্ট শেয়ার লাইক করে অবশ্যই জানাবেন ব্লগটি কেমন হয়েছে তাহলে চলেন এগুলো হচ্ছে আমি মেরিনেট করে রাখছি এখানে আদা বাটা রসুন বাটা হালকা হালকা মশলা দিয়ে মেরিনেট করে রাখছি তারপর আমি কি করব সেটা আমি আপনাদেরকে আবার দেখাবো এটাকে ভেজে নিতে হবে তো আপনারা আমার সাথেই থাকবেন আমি কীভাবে জিনিসটাতে ঝাল করি তারপর আপনাদেরকে দেখাবো এই দেখেন আমি নাগার জন্য ঝাল হওয়ার জন্য বোম্বাই মরিচগুলোকে আগে ব্লেন্ডার করে নিব এটার মধ্যে একটু হানি দিয়ে দিচ্ছি মধু এখন এটাকে ব্লেন্ড করব এই প্রাণ সস সসের বস সস দিচ্ছি অ্যাডে বলে না সসের বস একদম ব্যাস করে দিতে যা হয়নি জানি আজ মরে যেতে হবে আর যা আমার জানি আরোগ্য সুন্দর তাই নাই পরে বিয়ে হওয়ার ব্যাস বিশ্বাস করবেন না কিরকম দেখতে ঝাঁস কিরকম দেখতে স্মেল আসতেছে নাকশাও জ্বলতেছে জিনিসটা অনেক কিউট হয়েছে না কিরকম যে স্মেল আসতেছে এটা যদি আপনারা যতক্ষণ বুঝবেন না চুলায় দিব এখন তো চলেন বাকিটা দেখাই একটু ভাজি নিব তার মধ্যে দেখেন এগুলো এখন সুন্দর করে ময়দার মধ্যে চুবাই চুবাই নিচ্ছি তেলে ছাড়ার জন্য আর ওখানে গরম গরম তেলে তেলটা গরম হয়নি এখনো দেখেন তেল গরম হয়ে গেছে এগুলোকে একদম কড়া কড়া করে ভাজবে কড়া কড়া করে ভেজে নিব করে ভেজে আমরা খাবো আর পোলা বাইন গুলা করে নামাচ্ছি আমরা একদম করা করে দেখতে পাচ্ছেন গরম গরম মরিচ গুলো ভেজে নিছি এরকম লাল লাল করে ভেজে নিবেন তারপর এগুলোকে মশলা দিয়ে রান্না করবেন তো দেখেন আমি কিভাবে না দিই সামান্য তেল দিচ্ছি বেশি না বেশি তেল দিলে চিটকে চিটকে রাখবে এটার মধ্যে এখন এই সস যেটা তৈরি করছি ঝাল এটা ঢেলে দিব এটা ঢালার সাথে সাথে আপনারা নাকি মুখে কাপড় দিয়ে রাখবেন কিরকম নাকি মুখ চোখ মুখ চলতেছে এখন আমরা রান্না করতেছি খাই নাই কেন আমরা ইচ্ছা মতো বোম্বাই মরে দিছি ঝালটা একটু কম লাগে ঝালটা একটু মিষ্টি হবে আর কি এরকম করে একদম লাসা হয়ে আসবে ঝোলটা একদম কমে আসবে তারপর আপনারা সুন্দর করে এটা ঢেলে দিবেন ঢেলে দাও সবগুলো ঢেলে দাও আজকে খাবে কালকে সকালে বাথরুমে খবর হবে আমার কথা শুনে এই দেখেন ঝাল ঝাল এটা এখন আমরা খাবো খাওয়ার আগেই সবাই হার মানছে নাগা উইন্স একদম দেখেন না দোকানের মতো হয়েছে না কষ্ট করে দোকান থেকে এই ছয় পিস চার পিস না এনে ঘরে রান্না এই গরম গরম খাবো কেউ বাজতে যাচ্ছে না কেন সবাই বলতেছে অর্ধেক খাবে অর্ধেক কানবে কিন্তু বিশ্বকরণ দোকান থেকে অনেক বেশি মজা হয়েছে দেখেন
দেখেন বাচ্চা পাখিগুলো আমাদের জন্য ঘুম যায় নাই, খেলতেছে। এই একটা বাচ্চা পাখি, একটা বাচ্চা পাখি ফারিস তু, এই একটা বাচ্চা পাখি, সবগুলো বাচ্চা পাখি এরকম ঝাল। সেটা আমাকে দেখে অবশ্য বুঝতে পারতেছেন চোখ মুখ আমার লাল হয়ে গেছে, অনেক বেশি ঝাল। তো যাই হোক, এগুলো খাইতে খাইতে আর কেন ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমাদের বাচ্চা পাখিকে ঘুমনা হয়ে যাবে। আপনাদের সাথে ছোটোখাটো হালকা পাতলা শেয়ার করা, অনেক বেশি ঝাল লাগতেছে, কথা বলতে পারতেছি না। আর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা পানি খাবো, তারপর ঘুম যাবো। কালকে সকালে খবর হবে যে পেটের মধ্যে আমাদের কী হয়েছে, তিন ওজনে সেটা বুঝতে পারবেন যদি। তো যাই হোক, আল্লাহ।